হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌরিত্য লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, গুড মর্নিং। দেখো, শুভ সকাল। সকালটা কত সুন্দর লাগছে, প্রচুর রোদ্দুর উঠেছে। গতকাল রাতে নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, আমি বুঝতে পারিনি বৃষ্টি হয়েছে বলে। কিন্তু দেখো, আজকে সকালটা এত রোদ্দুর হয়েছে, চোখ যাওয়াই যাচ্ছে না, দাঁড়ানোই যাচ্ছে না। আর আমার তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, বাসি কাজ করা হয়ে গেছে, জামা কাপড় পর্যন্ত ধোয়া হয়ে গেছে। দেখো আর এখানটা দেখো কত জল জমেছে, অনেক জল জমেছে দেখো। আর আজকে তো অমাবস্যার পুজো, তারা মা আছে, তোমরা তো নিশ্চয়ই জানো আমাদের বাড়িতে তারা মা পুজো হয়, আর তারা মা ঠাকুরও আছে। আর আজকে অমাবস্যা, তাই কারণ তার জন্যে হচ্ছে শুকনো খাবার হবে। তারপর সারাদিনে তো ঠাকুরের ভোগ হবে, এ হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ। ও, আমার ময়দা মাখা কমপ্লিট। এখানে তেল দিয়েছি, আলুর দম হবে, আলু কাটা, এখানে আলু কাটা আছে, আলুর দমটা তৈরি করা হবে, আর রুটি হবে। এখন হয়ে গেছে দেখো, আর এই যে মশলাও কষা হয়ে গেছে, আলুগুলো এবারে দেবো ওর সাথে। আর এখানে গোছও কাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি কিভাবে একা একা রুটি করি। দেখো, ওখানে গোছগুলো কাটা আছে, রেখে দিয়েছি, এবারে রুটিটা বেলছি। আর ওখানে চাটুও বসানো হয়ে গেছে, চাটুটা গরম করতে দিয়েছি, এবার রুটিটা বেলা হচ্ছে। দেখো, আমি একটা কী করে বেলে আবার আর একটা কী করে ভাজি, সেইটাই তোমাদেরকে শেয়ার করছি। আর জানো তো, আমি না একদম রুটি করতেই পারতাম না আগে, কিন্তু এখন আমি পুরোপুরি রুটি করা শিখে গেছি। আর আমার একটু অসুবিধা হয় ময়দার রুটিটা করতে গেলে, অসুবিধা হয়, কিন্তু আটার রুটি আমাকে যতই দাও না কেন আমি করে দেবো। ময়দাটা একটু জড়ি যায় তো, একটা রুটি করতে হয়, ওই কারণে একটু অসুবিধা হয়। তোমরা দেখো আমি রুটিটা কেমন করে করছি। দেখলে তো কত সুন্দর রুটি হলো আমার, এইটাম করে রুটি করি আমি। বন্ধুরা, আমার রুটি তরকারি কমপ্লিট। এই যে রুটি আর এই যে তরকারি, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার নারকেল কোড়া হয়ে গেছে, ওখানে গুড় রাখা আছে, এখানে শাক কাটা হয়ে গেছে, আর পাঁচ রকম সবজি কাটাও হয়ে গেছে। ঠাকুরের জন্যে ভোগ রান্না হবে, আর যখন হবে তখন তোমাদেরকে দেখাবো। আর দেখো বন্ধুরা, এখানে নারকোলটা পাক হচ্ছে, গুড়ের তো ওই জন্যে লাল লাল হয়েছে, পাক দেওয়া হয়ে গেছে, ওই জন্যে কলা পাতায় ঢেলে ফেলেছে ঠান্ডা করতে। আর এখানে দেখো নাড়ু কমপ্লিট হয়ে গেছে, পুরো নাড়ুগুলোই হয়ে গেছে, কিন্তু একটা নারকেলের নাড়ু তো, ওই জন্যে এত কম। আর এখানে দেখো পায়েস বসাবো, ওই জন্যে গোবিন্দভোগ চাল আর ঘি আর তেজপাতা, মানে গোবিন্দভোগ আগে ঘি দিয়েছি, তারপর তেজপাতা, তারপর গোবিন্দভোগ চালটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে দেখো জল বসিয়ে দিয়েছি, একটু এলাচ দিয়েছি, এবার ফুটে গেলে চালগুলো দিয়ে দেবো। আর এখানে গুড় রাখা আছে, আর দুধ, আমুল দুধও রাখা আছে। আমার পায়েস, খিচুড়ি, নাড়ু, লুচি, সুজি রেডি হয়ে গেছে দেখো। ও, মায়ের ভোগের থালা রেডি হয়ে গেছে। প্রথমে আছে খিচুড়ি, তারপর শাক ভাজা, তারপর আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, লুচি, সুজি, নাড়ু আর পায়েস। দেখছো, আমরা অমাবস্যায় মাকে এই ভোগ নিবেদন করি। দেখো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাপি আর মা দুজনে পূজায় বসে পড়েছে, আর ওখানে দাদু মন্ত্র পড়ছে, মানে দাদু মানে পুরোহিত, আমরা ওনাকে দাদু বলি। আর পুজো হচ্ছে দেখো, ওনাদের পুজোতে প্রত্যেক মাসেই পুজোতে ওনাদেরকে বসতেই হয়, ওনারা বসলে হবে না পুজো। আর ওনাদের যখন পাট মিটে যাবে তখন আমাদের দুজনকে বসতে হবে।
আর এখানে দেখো, দাদু অনেকক্ষণই এসেছিলেন, পুজো তো আর তাড়াতাড়িই হয়ে যেত, কিন্তু না একটা কারণ হচ্ছে মন্দিরে পুজো দিতে যেতে হয়, আর দ্বিতীয়ত কালকে না ফুলটা আর মালা ফুল আর ফলটা আনেনি, মানে আগের দিন নিয়ে এসে রাখে কিন্তু আর আনতে ভুলে। বাপি আর দাদু এখানে হোমের কাঠ সাজাচ্ছে, এখন দাদু তো আর পারে না হোম করতে, ওই কারণে বাপিকে দায়িত্ব দিয়েছে হোম করার জন্যে, ওই জন্যে হোম করছে। আর এখানে দেখো আমার মেয়ে ঘুরছে হোমের কাছে, ও ঘি দেবে কাঠ দেবে, আর বাপি ওকে ওকে দিয়েও দিচ্ছে। আর পুজো প্রায় শেষ, দাদু এখানে আরতি করছে, আমি আরতিটা পুরোটা তুলতে পারিনি ওই জন্যে একটুখানি তুলেছি। দেখো দাদু আরতি করছে নিচে নিচে, আর অনেক বয়স হয়ে গেছে তো। গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, ভিডিওটি এই পর্যন্তই, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ। বাই।